পল্লী সঞ্চয় ব্যাংকে দুটি পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, এক হচ্ছে অভিষেক এবং দ্বিতীয় হচ্ছে নিরাপত্তা প্রহরী। একই দিনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা হচ্ছে 24/11/2023 খ্রিস্টাব্দ তারিখে রোজ শুক্রবার সকাল 11টা থেকে 12টা, 1 ঘন্টা ব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা মহানগরীর নিম্নোক্ত কেন্দ্রের সমূহে। তো দুটি পদের পরীক্ষা একই দিনে এবং MCQ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো 1 নম্বর কেন্দ্র রয়েছে দানিয়া কলেজ, দানিয়া ঢাকা, এবং এখানে নিরাপত্তা পরিপদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে আবেদনকারী সংখ্যা হচ্ছে 5,192 এবং বাকি যতগুলো কেন্দ্র রয়েছে সকল কেন্দ্রেই অফিসার পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং মোট আবেদনকারীর সংখ্যা হচ্ছে 1,85,837 জন। এবং নিচের দিকে কর্তৃপক্ষ বেশ কিছু নির্দেশনা দিয়ে রেখেছে, আপনারা এক নজরে নির্দেশনাগুলো দেখে নিন।